আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। ঢালিউডের প্রথম সারির নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছেন। এই যাওয়া যে একটু ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক, নায়িকা বলে কথা। তাই তো বিদ্যা সিনহা মিমের প্রথমবার শ্বশুরবাড়ির যাত্রায় ছিল আভিজাত্যের ছোঁয়া। হেলিকপ্টারে চড়ে সেখানে হাজির হন এই নায়িকা। বিয়ে করে কনেকে হেলিকপ্টারে নিয়ে আসছেন বর, এই খবরটাও একই ধরনের। বিয়ের দুটো দিন পর কনে বাড়িতে যাচ্ছেন হেলিকপ্টারে করে। তবে এবার কোনো শৌখিন কোনো বিয়ের খবর নয়। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে গেলেন হেলিকপ্টারে চড়ে। এ সময় মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা মামাতো বোন সঙ্গে ছিলেন। গত শুক্রবার ঢাকা থেকে শ্বশুরবাড়ি কুমিল্লায় যান হেলিকপ্টারে, কুমিল্লার ঈদগাতে হেলিকপ্টার নামে। এরপর গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান। প্রেমিক সনি পোদ্দার সঙ্গে বিয়ের তিন দিন পর অর্থাৎ 7ই জানুয়ারি শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল মিমের বিবাহার্থ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। সেখানে মিম হাজির হন হেলিকপ্টার নিয়ে। গত 4ই জানুয়ারি রাজধানীর এডিসনে কুমিল্লার ছেলে সনি পোদ্দার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। কঠোর গোপনীয়তায় এই বিবাহবন্ধন সম্পন্ন হয়। বিয়েতে শতাধিক অতিথি থাকলেও গণমাধ্যম কর্মীদের একেবারেই জানানো হয়নি এই খবর, যদিও শেষ পর্যন্ত গোপনীয়তা ধরে রাখা সম্ভব হয়নি। চিত্রনায়িকা মিম বলেন, আসলে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি, এটা একটা স্মরণীয় বিষয়, তাই মনে রাখার মতো কিছু বিষয় তো থাকতেই হবে। হেলিকপ্টার এর আগে অনেকবার চড়েছি, তবে এবারের অনুভূতি একেবারেই আলাদা। গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওই দিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম। মিম জানান, 6 বছর ধরে তাদের পরিচয় ছিল, জন্মদিনে জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন। সনি পোদ্দার বর্তমানে সিটি ব্যাংকের কর্মকর্তা। 6 বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়, তারপর প্রেম। এদিকে মিম জানিয়েছেন, আসছে 11ই জানুয়ারি স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছেন। হানিমুনের জন্য নবদম্পতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে বেছে নিয়েছেন। সেখানে 4 দিন একান্তে সময় কাটিয়ে দেশে ফিরবেন মিম ও সানি। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।